এইমাত্র সামনে এলো ভয়ঙ্কর এক মর্মান্তিক দুর্ঘটনার খবর। ভয়াবহ বন্যা পরিস্থিতি, বন্যার কবলে 7 লক্ষের বেশি মানুষ, ভয়ঙ্কর বিপর্যস্ত 29টি জেলা ও 2251টি গ্রাম। তবে কখন, কোথায়, কিভাবে ঘটল এই ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, কি বলছেন সেখানকার সাধারণ মানুষ, সম্পূর্ণ বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। বৃষ্টির জেরে অসবে বন্যা পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে। টানা বর্ষণে বন্যা পরিস্থিতি এতটাই মারাত্মক যে ধারণার বাইরে, বলছেন সেখানকার বাসিন্দারা। ইতিমধ্যেই প্রায় 80,036.90 হেক্টর জমি জলের তলায় চলে গিয়েছে। প্রচুর ফসল ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী 29টি জেলার 2251টি গ্রাম বিপর্যস্ত হয়েছে। জলের তলায় গ্রামের পর গ্রাম, ক্ষতিগ্রস্ত জেলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 29। পরিস্থিতি ক্রমশই ভয়াল হয়ে উঠেছে অসমে। শুক্রবারই কাছাড়, লখিমপুর ও নাওগাঁওয়ে 2 শিশুসহ 4 জন প্রাণ হারিয়েছিলেন। শনিবার সেই সংখ্যা বেড়ে হল 14। অসম রাজ্য বিপর্যয় মোকাবিলা অথরিটি প্রতি মুহূর্তে কাজ করে চলেছে। লক্ষ লক্ষ মানুষ ঘর ছাড়া, খোলা আকাশের নিচে বিপর্যস্ত অবস্থায় কোনো মতে দিন কাটাচ্ছেন তারা। 21,000েরও বেশি মানুষ, বানভাসী মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে এসেছে জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। গত দুদিনে শুধু ডিমা হাসাও থেকে প্রায় 270 জনকে উদ্ধার করে শিলাচরে সরিয়ে নিয়েছে বায়ুসেনা। ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন প্রায় 75,000 মানুষ। বন্যার কবলে কমপক্ষে 7 লক্ষ মানুষ।